নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুদীপ্তা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে নতুন নতুন খাবারের অনেক রকম আইডিয়া। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। যেমন কথা দিয়েছিলাম, সোমবার থেকে কিন্তু পুজো ব্লগ আসছে, মানে পুজোয় আমরা কীরকম খাওয়া দাওয়া করে নিজেরাও খুশি থাকতে পারি, তার সাথে পরিবার সকলকেও আনন্দ দিতে পারি, সেই সব রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে কিছু অন্যরকম রেসিপিও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। পূজায় বলো বা যে কোনো ছুটির দিনে বাঙালি পরিবারে এই লুচির সাথে ছোলার ডাল কিন্তু হবেই। আর তার মধ্যে আজ ছিল ছুটির দিন, ছুটির দিনে তার জন্য লুচি আমাকে করতেই হয়। আর সেই জন্য ভাবলাম পুজো স্পেশাল লুচি ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ছোলার ডাল কিন্তু একদম পুজোর মতো করেই করব, মানে রাজকীয় স্টাইলে। ছোলার ডাল কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না, একটু দানা দানা রাখতে হবে। এখানে আমি ছোলার ডালটাকে চারটে সিটি দিয়েছি। লুচির সাথে ছোলার ডাল তো পুজোর বাড়িতে হবেই, তাছাড়া আমরা বাঙালিরা কিন্তু লুচির সাথে আলুর তরকারি বলো বা ঘুগনি দুটোই কিন্তু বেশ প্রিয়। আজ লুচির সাথে ছোলার ডাল তো থাকছেই, কিন্তু তার সাথে একটা মিষ্টিও রেখেছি, আর সেটা হলো কেসের রাবা। সুজি তো দুধ চিনি এসব দিয়ে চলতেই থাকে, কিন্তু একবার কেসার দিয়ে এরকম করে সুজি খেয়ে দেখো, এত সুন্দর লাগে খেতে। আর কেসারের গন্ধটাতে সুজিটা যেন আরও মুখর হয়ে ওঠে। প্রথমে সুজিটাকে একটু হালকা ভেজে তুলে নিয়েছি, আর তারপর চিনি দিয়ে তার মধ্যে কেসার দিয়ে সামান্য জল দিয়ে বেশ ভালো করে জলটা ফুটে উঠলে নামিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখানে তোমরা চাইলে পরেও সুজির মধ্যে চিনি দিয়েও কেসার দিতে পারো, তবে কালারটা যেহেতু কেসারের আসতে একটু দেরি হয় তাই জন্য চিনির মধ্যেই দিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো ঘি দিয়ে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় ঘিয়ের সাথে সুজির গন্ধটা এতটাই অপূর্ব লাগে, আর তার সাথে এই কেসারের গন্ধটা যেন একটা মারাত্মক কম্বিনেশন। অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর দেখো ঘিটাও কী সুন্দর উপরে উঠে এসেছে, তার মানেই বুঝে যেতে হবে আমাদের কেসার রাবা তৈরি। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই একটু জল জলে নামাবে, কারণ সুজি তো আরও জল টানে। তো দেখবে কিছুক্ষণ পর বেশ ভালো মতো সেট হয়ে গেছে, এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে। আর ছোলার ডাল কিন্তু নারকেল ছাড়া অসম্পূর্ণ, আর তার সাথে কাজু কিশমিশ কিন্তু মাস্ট। নারকেলটাকে আমি কুড়াইনি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে কোরানো নারকেলও দিতে পারো, তবে নারকেল কিন্তু দিতেই হবে। আর তার সাথে কাজু কিশমিশ আর সামান্য আদা কুচি, ব্যাস আর কিছু লাগছে না। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা। এই ছিল ছোলার ডালের সামান্য আয়োজন, অবশ্য তার সাথে একটু হিং আর জিরে গুঁড়ো লাগছে। প্রথমে কাজু কিশমিশটাকে তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি, আর তারপর নারকেলটাকেও হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবার তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু হিং দিতে হবে। হিং দিলে কিন্তু ছোলার ডালের গন্ধটা খুব সুন্দর আসে। আর তারপর দিয়ে দিতে হবে আদা কুচি আর সামান্য জিরে গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে ঢেলে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ব্যাস এবার বেশ ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা পরে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখবে যখন ছোলার ডালটা মোটামুটি শুকিয়ে এসেছে, তখন কাজু কিশমিশ আর নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর তারপর উপর থেকে সামান্য ঘি, গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে ঢেকে দিতে হবে। ছোলার ডাল তো আমাদের রেডি, এবার তাহলে চলো লুচিগুলো বানিয়ে নিই। এই লুচি ছোলার ডালের রেসিপি হয়তো আগে অনেক কবার শেয়ার করেছি, কিন্তু কি করব বলো, এত ভালো লাগে খেতে। আর আমরা কেন, প্রতিটা পরিবারেই কিন্তু এই লুচি ছোলার ডাল সত্যি একটা খুব প্রিয় জিনিস। পুজো কিন্তু চলে এসেছে, তোমাদের কি শপিং শুরু হয়ে গেছে? আমি যে শিলিগুড়ি গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু শপিংও করেছি, তো পুজোর বাজারই বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লুচিগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ ভালো ফুলেছে বলো। আমি একটু শক্ত করেই আটাটা মেখেছিলাম, সত্যি আমি বলতে পারবো না লুচির আটা নরম করে মাখে না শক্ত করে, আমি শক্ত করে মাখি আর আমার লুচিগুলো বেশ ভালোই ফুলে। অনেকে অবশ্য কমেন্ট করেছিলো যে দিদি লুচি একটু নরম করে মাখতে হয়, তবে সত্যি আমার জানা নেই, কারণ লুচি করতে আমি খুব বেশি এক্সপিরিয়েন্স না। এবার তাহলে চলো থালাগুলো চটপট সাজিয়ে ফেলি। আর এই সাজানোর কাজটা আমার যে কী ভীষণ প্রিয়, দেখো ছোলার ডালটাও কি সুন্দর হয়েছে, ডালগুলোও গোটা গোটা আছে, আর তার সাথে ঢাকনা খুলতেই এত সুন্দর গন্ধ, সাথে এই কেসারি রাবাটাও কিন্তু খেতে বেশ মানিয়েছে। তোমরা অন্যরকম মিষ্টি যদি বানাতে চাও এটা কিন্তু ট্রাই করতে পারো, এত সহজে হয়ে যায়। অন্যরকম মিষ্টিকেও যেমন হার মানাবে, আর তার সাথে কেসারের গন্ধে তো মন মাতানো। তো কেমন লাগলো আজকে সকালে আমার এই লুচির সাথে ছোলার ডালের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই কেসারি রাবাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো পুজোর দিন বলো বা ছুটির দিন, এইরকম একটা ব্রেকফাস্ট কিন্তু বাড়িতে বানানোই যায়, আর তার সাথে বাড়ির সবাই কিন্তু বেশ খুশি হবে। আমার আজকে ছুটির দিনের ব্রেকফাস্টে একদম জমজমাট, আর সব কিছু ছিল আমার ভীষণ প্রিয়।
এই তো রইল সকালের খবর। এবার তাহলে দুপুরের খাবারে যাওয়া যাক। আজ কিন্তু দুপুরে একদম ভিন্ন স্টাইলের কড়াই চিকেন বলতে পারো অথবা কষা কড়াই চিকেন বলতে পারো এই রেসিপি শেয়ার করব। আর তার সাথে থাকছে বাটার নান। সাদা ভাত তো অবশ্যই আছে, বাটার নান কিন্তু করা খুব সহজ। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, পরিমাণ মতো চিনি, লবণ আর 3 থেকে 4 চামচ টক দই দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপর বেশ ভালো করে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কড়াই চিকেনের রেসিপিটা কিন্তু একদম ইউনিক বলতে পারো, আমার তো বেশ পছন্দ, তো তোমাদের সাথেও একটু শেয়ার করছি। কড়াই চিকেনের জন্য যে মশলাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তার মধ্যে দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, সামান্য মৌরি আর ধনে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। তবে সত্যি বলতে পারবো না এটা পারফেক্ট কড়াই চিকেন কিনা, আমার কাছে তো কড়াই চিকেন বলেই পরিচিত। আর এত দারুণ লাগে খেতে, স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা কষা চিকেনের থেকে। চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি আর তার জন্য সামান্য আদা বাটা, রসুন বাটা আর একটু লঙ্কা, তার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে সামান্য একটু দিয়েছি, আর তার সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটের সময় তোমরা একটু দই দিতে পারো, তবে খুব একটা দরকার পড়ে না, কারণ এটা তো একদম কষা কষা একটা রেসিপি হবে, তো দই না দিলেও কিন্তু চলে। চিকেনের কিন্তু অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কোনটা খুব পছন্দ হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তার সাথে গোটা রসুন তো আমার চিকেনে থাকবেই, কারণ আমার না গোটা রসুন খেতে খুব ভালো লাগে। এইদিকে মশলার মধ্যে আর কিছু লাগছে না, লাগছে পেঁয়াজ কুচি। 3 থেকে 4টা পেঁয়াজ বেশ ভালো করে কুচি করে নিয়েছি সর্ষের তেলে। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। কোনো রকম গরম মশলা ফোড়ন দেওয়ার দরকার নেই, প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব গোটা রসুন। এইবার একে একে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো এতটা ভাজলেই হবে। আর তারপর চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। অবশ্য তার সাথে একটু জল দিতে হবে, কারণ আমি যেহেতু টক দই দেইনি তো চিকেনটা কিন্তু খুব একটা জল ছাড়েনি, তাই জন্য আমি সামান্য জল দিয়ে ঢেকে রেখেছি। ব্যাস, আর কিছু করার দরকার নেই, শুধু মাঝে সাঝে ঢাকনা খুলে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আর তারপর দেখবে যখন মশলা থেকে তেল ছাড়ছে তখন ওই গুঁড়ো করা মশলা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। দেখবে কিছুক্ষণ বাদে এত সুন্দর কালার এসেছে, আর তার সাথে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। যে কোনো মাংসের প্রিপারেশনে আমাদের জোগাড়টাই আগে লাগে, তাই না? জোগাড় করতেই যত সময় লাগে, জোগাড়টা হয়ে গেলে আর কোনো ঝামেলাই থাকে না। ওই নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিতে দিতেই দেখবে সেদ্ধ হলেই আমাদের সমস্ত মাংস কিন্তু তৈরি হয়ে যায়। এদিকে দেখো চিকেনটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়েছি, তারপর মোটামুটি আধ ঘন্টা মতো আবারও বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না, তাই সেদ্ধটা অবশ্যই খুব ভালো করে করবে। চিকেনটা দেখো কি সুন্দর তেল ছেড়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে দিলাম, চিকেন আমাদের তৈরি। আর তার সাথে ভাত তো বসিয়ে দিয়েছি, নানটাও বানিয়ে নিই। নান বানানো এতটাই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার ময়দাটা এতটাই তুলতুলে মেখেছিলাম যে আমার আর এক্সট্রা করে বেলার দরকারই পড়েনি, হাত দিয়েই এত সুন্দর বেলে গেল। আমি প্রথমে তাওয়ার মধ্যে একটু জল ছিটিয়ে তারপর নানটাকে দিয়েছি। এবার নানটা যখন একটু ফুলে ফেপে উঠেছে তারপর তাওয়াটাকে একটু উল্টে দিয়ে বেশ ভালো করে এপাশ ওপাশ সেঁকে নিয়েছি। ফ্রাইং প্যানটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে ভালোভাবে সেঁকে নিলেই আমাদের এই নানও তৈরি। দেখো পিছন থেকেও কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, আর চিকেনের কালারটাও দেখো কি সুন্দর এসেছে। ভেতরে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবেই ঢুকেছে, আর সেদ্ধটাও খুব ভালো হয়েছিল। এই ছিল আজকে আমার কড়াই চিকেনের একদম স্পেশাল একটা রেসিপি, পুজো স্পেশাল বলতে পারো। পুজোয় কিন্তু এমন একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। মাংসের তো অনেক রকম রেসিপি হয়, তো আমার মনে হয় এরকম কষা মাংস সাথে সাদা ঝরঝরে ভাত আর নয়তো সামান্য নান, এই থাকলে কিন্তু মেনু একদম জমজমাট। আমরা যে কোনো রেস্টুরেন্টে কতই না মাংস খাই, তবে বাড়িতে তৈরি করা এই মাংসের স্বাদ কিন্তু একদম আলাদা। আমার তো খুব পছন্দ হয়েছে, আর রাতের জন্য রেখেছিলাম, রাতেও কিন্তু বেশ জমিয়েই খেয়েছি। তো আজকের এই পুরো রেসিপিটা কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।